My dear friends, assalamu alaikum. Welcome to Medicine and Health Info channel. Asha kori Allah rahmate apnara bhalo achen. Ajker video te amra Myolax tablet ebong tablet tir kaj, generic nam, prostutkar company nam, etir dam, khawan niyom o side effect somporke alochona korar chesta korbo. Tobe video ti shuru korar age boraborer motoi apnader proti onurodh আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকি যেমন মাংসপেশির ব্যথা বাতের ব্যথা শিরায় টান লাগাজনিত ব্যথা টেনশন এবং মস্তিষ্কের সমস্যা ইত্যাদি এইসব ব্যথাজনিত সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে আমরা যে মেডিসিনটি সেবন করতে পারি তার নাম হলো Myolax 50 অথবা 100 mg ট্যাবলেট এটির গ্রুপ বা জেনেরিক নেম হলো টোলপেরিসন হাইড্রোক্লোরাইড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড Myolax যেটি 50 মিলিগ্রামের ট্যাবলেট সেটির প্রতি পিসের দাম 8 টাকা এবং যেটি 100 মিলিগ্রামের সেটি প্রতি পিসের দাম 12 টাকা ট্যাবলেটটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তি 50 মিলিগ্রাম অথবা 150 মিলিগ্রামের ট্যাবলেট প্রতিদিন একটি করে দিনে 3 বার সেবন করতে পারবে ডাক্তারের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এই ট্যাবলেটটি ব্যবহার বা খাওয়া উচিত নয় প্রত্যেক মেডিসিন বা ওষুধের কিছু না কিছু সাইড এফেক্টস রয়েছে এই ওষুধটিরও কিছু সাইড এফেক্টস রয়েছে যেমন কোনো কোনো সময় পেশির দুর্বলতা মাথা ব্যথা বমি বমি ভাব কিংবা বমি হওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে চুলকানি ত্বকে লালচে ভাব হওয়া এবং ফুসকুড়ি দেখা যেতে পারে শিশুদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রা এবং চিকিৎসাকাল সাবধানতার সাথে পর্যবেক্ষণ করা উচিত উপরোক্ত কাজ ছাড়াও এই ট্যাবলেটটি বা ওষুধটি আরও কিছু কাজ করে থাকে যেমন স্নায়ুতান্ত্রিক রোগ পেশির খিঁচুনি পেশির স্থায়ী সংকোচন রক্তনালীর রোগ এবং লসিকা সঞ্চালনজনিত রোগ ইত্যাদি সমস্যা সমাধানেও ব্যবহার করা হয়ে থাকে সকল ঔষধ আলো ও আর্দ্রতা থেকে দূরে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন ধন্যবাদ